বলছি অর্ণববাবুকে আমি ডায়াসে যাওয়ার জন্য বলছি। অর্ণবদা, আমরা বাংলার মানুষ, টাটার স্বপ্ন দেখেছিলাম, আমরা টাটা তো পাইনি, কাশফুলের বালিশ, ল্যাংচা হাফ, সুন্দর সুন্দর কি যেন কচুরিপানার ম্যানুফ্যাকচারিং, এরকম কিছু নিয়ে ভাবনা চিন্তা করছি শিল্পের। আর আমাদের দেশ কিন্তু মানে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, এই সমস্ত কিছু এখন অতীত। এখন আমাদের দেশে কথা হচ্ছে আমরা স্পেস টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল নাম্বার ওয়ান কী করে হই, এরকম একটা জায়গাতে যেখানে দেশে 7,000-7,500 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, ভবিষ্যতে যাতে রিটার্ন পাই 10,000-12,000-1,00,000 কোটি টাকাও হয়তো কোনো সময় রিটার্ন পেতে পারি, সেই সময় আমাদের বাংলায় একদম আউট অ্যান্ড আউট জিজ্ঞেস করছে, আমাদের বাংলা এর কত পার্সেন্ট শেয়ার পেলো বা বাংলার লাভে, লাভের গুড় কত কত শতাংশ এলো, আর আপনাদের এই বিরোধিতাটা কতদিন ধরে চলবে? আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আর বাংলাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ময়ূখ যেভাবে পরিচয় করালো যে উনি ক্রমাগত এটাকে অপচয় বলে চলেছেন সেটা একেবারেই ভুল, আমি কিন্তু কখনো এরকম বলিনি, প্রথম কথা। আর আজকে আমাদের যেটা মোশন যে এটা ভবিষ্যতের লক্ষ্মীর ঝাঁপি না অর্থের অপচয়, অবশ্যই ভবিষ্যতের লক্ষ্মীর ঝাঁপি, অপচয় নয়। কিন্তু লক্ষ্মীর ঝাঁপিটা কার জন্য? মহাকাশ বিজ্ঞান একটা জিনিস, মহাকাশ বাণিজ্য একটা জিনিস। আজকে যখন মহাকাশ বাণিজ্যের কথা একটু আগে স্যার বললেন যে অনেক এই মার্কেটে খেলোয়াড় নেমে পড়েছে, অনেক খেলোয়াড় নেমে পড়েছে, তার মধ্যে ধরুন টিম ইঙ্গাস, জোরিয়ান থেকে আরম্ভ করে অ্যাস্ট্রম থেকে আরম্ভ করে আদানির একটা কোম্পানি আলফা ডিজাইন টেকনোলজিস, তারা মহাকাশ যাত্রীদের সুরক্ষা প্রকোষ্ঠ নির্মাণের বরাত পাচ্ছে। 28 সেকেন্ড হয়েছে অর্ণবদা, অর্ণবদা আমি আপনাকে জাস্ট থামালাম, 28 সেকেন্ড হয়েছে, আপনার এখনও 2 মিনিট 20 সেকেন্ড বাকি আছে। আবার দেখুন, আমি জানি না প্যারাসিটামল দিতে হবে কিনা, কিন্তু আদানি জুজু 28 সেকেন্ডের মাথায় আপনার চলে এলো, স্পেসে কেন আদানি আদানি হবে তাতেও আদানি আদানি আসলে আপনাদের এত অ্যালার্জি হয় কেন আমি জানি না, আমার অ্যালার্জি হয় না, আপনার আদানি এলে আপনাকে থামাতে হয়, আর আমি তো এখানে থেমে থাকতে চাইছি না, আমি সেখান থেকে এগিয়ে যেতে চাইছি। মহাকাশ বাণিজ্যের সুফল যদি দেশের একেবারে সাধারণ মানুষ তারাও পায়, অর্থাৎ যে দেশটাকে আমরা একসঙ্গে বলছি একদিকে ইন্ডিয়া আর একদিকে ভারত, শুধু ইন্ডিয়া নয় ভারতও যদি একই সঙ্গে তার সুফল পায় তাহলে তো কোনো সমস্যার জায়গা নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণ না ইতিহাসের একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দিচ্ছি সকলের জানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গোটা পৃথিবী দ্বিমেরুতে ভাগ হয়ে গিয়েছিল এবং ঠাঙ্গা যুদ্ধের সূচনা হয়েছিল, যার একদিকে সোভিয়েত ব্লক, একদিকে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদী ব্লক। এই যে সোভিয়েত ব্লক, এই দুই ব্লকের মধ্যে মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশে লোক পাঠানো, রকেট পাঠানো, এইগুলো নিয়ে একটা প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। এবং একটা সময় 1970-এর দশক এবং 80-এর দশকে এসে দেখা গেল যে সোভিয়েত ব্লক, তারা মহাকাশ বিজ্ঞানে যথেষ্ট উন্নতি করেছে, কিন্তু যথেষ্ট উন্নতি করা সত্ত্বেও তাদের যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয়তা, যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো তারা মেটাতে পারছে না। যখন সোভিয়েত ভেঙে গেল, ইতিহাসের স্বপ্নভঙ্গ বিখ্যাত লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের, সেখানে সুনীল লিখছেন, একজনের সঙ্গে উনি কথা বলছেন, তারা বলছেন যে আরে জানো না আমাদের দেশ চাঁদের, এই আমাদের দেশ মহাকাশে রকেট পাঠাতে পারে কিন্তু দাড়ি কামানোর ব্লেড তৈরি করতে পারে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এটাকে আমি কোনো ইনস্ট্যান্স বলছি না যে এটাই হবে, তা আমি বলছি না, আমি বলছি যে কোনো একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছি, মহাকাশ বাণিজ্যে আমি যে অগ্রগতির কথাটা বলছি সেটা কি শুধু পার্কোলেক্ট করে নিচে নামবে? তার যে প্রাথমিক সুফলটা বা তার যে ব্যাপক সুফলটা, সেই সুফলটা কারা পাবে? সেই সুফলটা কিন্তু ইমিডিয়েটলি যা বোঝা যাচ্ছে সেই সুফলটা কিন্তু পাবে বড় কর্পোরেট গোষ্ঠীগুলো। কর্পোরেট গোষ্ঠী কি এলিয়েনদের নিয়ে এসে স্পেস টেকনোলজি হাবগুলোতে কাজ করাবে, না কর্পোরেট গোষ্ঠী মহাকাশেই ঠিক আপনি তোমার কথা আমি মানছি, একই সঙ্গে তোমাকে আমি এটাও বলছি ময়ূখ, তুমি এটা নিশ্চয়ই জানো, আজকে যে ইন্ডাস্ট্রি তৈরি হয় সারা পৃথিবী জুড়ে, যে ইন্ডাস্ট্রি তৈরি হয় সেটা পুঁজিনিবিড় ইন্ডাস্ট্রি, সেটা শ্রমনিবিড় ইন্ডাস্ট্রি নয়, এবং সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ থেকে খুব কম সংখ্যক কর্মসংস্থান হয়, এবং যাদের কর্মসংস্থান হয় তারা কিন্তু একেবারে টপ মোস্ট লেভেলের লোকজন, তাদেরই কর্মসংস্থান হয়, অর্থাৎ একটা স্পষ্ট শ্রেণী বৈষম্য তৈরি হবে। যারা কিনা একদম খুব উন্নত শিক্ষিত সেই অংশটা, তারা হচ্ছে সেই জায়গাগুলোতে কাজ করবে, আর একটা অংশ থাকবে তারা হচ্ছে ওই মাসে 5 থেকে 8,000 টাকা মাইনের চাকরি করবে, এরকম একটা বিরাট অংশ। এই ইকোনমি কিন্তু সারা পৃথিবীতে আজকে আসছে এবং ভারতবর্ষও সেই ইকোনমির দিকেই যাচ্ছে। আমি খুব স্পষ্ট ডিমার্কেশন দেখতে পাচ্ছি, একটা শ্রেণী যাদের সব কিছু আছে তাদের জন্য বিজ্ঞান, আর যে বৃহত্তর অংশ তাদের জন্য হচ্ছে ধর্ম,
তাদের জন্য হচ্ছে অপবিজ্ঞান, তাদের জন্য হচ্ছে অযৌক্তিকতা, তাদের জন্য হচ্ছে মিথ্যা কুসংস্কার, এই জিনিসটা তাদের জন্য চালিয়ে দেওয়া হবে। সময় শেষ। এই জিনিসটা আপনি বলছেন চালিয়ে দেওয়া হয়, কিন্তু আপনি অনেক পুরনো অনেক প্রাচীন একটা একটা বিতর্কে নিয়ে চলে গেলেন, সেটা হচ্ছে যে এই যে মহাকাশের মহাকাশের নানান দিক এবং সেটা শুধুমাত্র শাসকের শাসকের করায়ত্ত ছিল। আমরা যদি সেই রামায়ণের সময় দেখি যে যেভাবে মেঘনাদ মেঘের আড়াল থেকে কীভাবে তিনি লড়েছেন, সেই সময়টা যদি দেখি তাহলে আমরা দেখব যে সেটা শাসকের করায়ত্ত ছিল। মানে যেমন ওই পূর্ব মেদিনীপুরের যেমন গণেশের মাথা মাথা জুড়ে দেওয়া হয়েছিল কে কে, ওটা হচ্ছে প্লাস্টিক সার্জারি নিদর্শন, তাই তো? একটি ছেলে ওটা প্লাস্টিক সার্জারি নিদর্শন। এক মিনিট, আমি জাস্ট আপনার একটি ছেলে আপনার এই কথাটা আমি একটা একটা কথায় উত্তর দিয়ে ছেড়ে দিচ্ছি। মেঘনাদ সাহার একটা কোটেশন বলছি, বিগত 20 বছরে বেদ উপনিষদ পুরাণ ইত্যাদি সমস্ত হিন্দু শাস্ত্র গ্রন্থ এবং হিন্দু জ্যোতিষ ও অপরাপর বিজ্ঞান সম্বন্ধীয় প্রাচীন গ্রন্থাদি তন্নতন্ন করিয়া খুঁজিয়া আমি কোথাও আবিষ্কার করিতে সক্ষম হই নাই যে এই সমস্ত প্রাচীন গ্রন্থে বর্তমান বিজ্ঞানের মূল তত্ত্ব নিহিত আছে। এই বিতর্কটা আজকের নয়, এই বিতর্কটা বহুদিনের পুরনো, স্বাধীনতার আগের সময়কার মহাকাশ বিজ্ঞানে যাদের যাদের অবদান আপনি বলছেন একটা নির্দিষ্ট জায়গাতে, আমরা এখানে যারা বসে আছি তাদের তুলনায় মেঘনাদ সাহা কোনো অংশে কম ছোট বিজ্ঞানী নন। বেশ বেশ, আপনি বসুন, আমি ডেকে নেবো একটু মেজর ঋত্বিক পালকে এবং অর্ণব বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক মিনিট সময় আপনাকে দেব, সেটার উত্তর যেমন জানবো তার পাশাপাশি জানবো যে বিলাসিতার জায়গা দেশের সুরক্ষার ক্ষেত্রে যেমনটা যেহেতু আপনি রয়েছেন এই মুহূর্তে জিজ্ঞাসা করার যে লোভ সেটা ছাড়তে পারছি না, সেটা হচ্ছে দেশের সুরক্ষার ক্ষেত্রে শুধুমাত্র সীমান্ত সুরক্ষিত রাখা সেটা একটা দেশের সুরক্ষার ক্ষেত্রে যতটা দরকার, তেমনই দেশের সুরক্ষার ক্ষেত্রে মহাকাশের যে গবেষণা সেটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আর সেটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে এই বাকিটা সবটা বিলাসিতা বা অর্থের অপচয় বা হয় কী করে।